যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, সবচেয়ে বড় তিনটা গুণ পাওয়া যাবে, তারা হলো ইমানদার। নবীজি এই জায়গায় গিয়ে যেখানে সেজদা করেছিলেন, আজও পর্যন্ত সেজদার জায়গাটার মধ্যে কয়েকটা কার্পেট বিছানো আছে। আপনারা আগামী দিনে যদি কেউ হজে যান দেখে আসবেন। একটা সড়কের নাম হলো শারেহাই ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তাআলা। ইমাম আহমদ বিন হাম্বল সড়ক লেখা আছে, সাইনবোর্ড দেওয়া আছে। এটা ধরে একটু সামনে গেলেই কয়েকটা কার্পেট বিছানো আছে। এই জায়গায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছিলেন। আবার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এখানে আগমন করলেন, অনেক সাহাবীরা মনে মনে আকাঙ্ক্ষা করলো আল্লাহ, এবং তারপরে বলতেছে নবীজির কাছে, রাসূল আমার বাড়িতে আগে আসেন, পিশাব যদি এলাকায় আসে খাস মুরিদরা চিন্তা করে আমার বাড়িতে আগে আসো খেজুর। কথা কোন ঠিক কিনা? যখনই অবস্থা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নীরব, আর একজন দূরে বসে বসে নবীকে আবদার করে না, করতেছে কার কাছে? একটু জোরে কর না, কার কাছে? নাম ছিল ওনার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে যখন এই আবদারটুকু জানালো, অনেক সাহাবীরা আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আর আবু আইয়ুব আনসারী তিনি বলতেছেন আল্লাহ তোমার হাবিবকে আমার ঘরে দাও। আর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ইশারা। সুবহানাল্লাহ বলতেন। মসজিদে নববীতে তিনি যেই জায়গাটার মধ্যে শায়িত আছেন, সাহাবীদের সামনে যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, আজও পর্যন্ত খুতবার জায়গাটা আছে। হাজিরা হজ করতে গেলে ছোট্ট একটা জায়গার মধ্যে দুরাকাল নামাজ আদায় করার জন্য ব্যাকুল হয়ে যায়, মনে মনে চিন্তা করে রাত দুইটার সময় যাব যাতে ভিড় কম থাকে। আরো হাজারো আল্লাহর বান্দা চিন্তা করলো রাত দুইটার সময় যাব যাতে করে ভিড় কম থাকে। দুইটার সময় গিয়েও দেখা যায় আগের মতন ওই ভিড় জমা হয়ে আছে। অনেক সুন্দর সুন্দর কালারকৃত বাতি ফিটিং আছে, লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাটার মধ্যে কার্পেটটা হলো সবুজ, বাকি মসজিদে নববীর সমস্ত কার্পেট গুলো হলো লাল। যতগুলো জানালা আছে আমি প্রত্যেকটা জানালাকে ঘুরে ঘুরে দেখেছি, লিখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর প্রত্যেকটা দরজার উপরে লিখা আছে উদখুলুহা বিসালামিন আমিন, প্রবেশ করো শান্তির ঘরে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে যে জায়গাটা আছে সেখানে গেলেন, সাহাবীদের উদ্দেশ্যে তিনি পরবর্তীতে বলছিলেন যারা এই জায়গাটার মধ্যে দু রাকাত নামাজ আদায় করবে সবুজ কার্পেটের জায়গার মধ্যে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে সে যেন জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করছে। রাসূলের বাড়ির মধ্যে অনেকগুলো তাফসির আছে, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার একটা তাফসির আছে, আমি এর মধ্যে দেখেছি যেই জায়গাটার মধ্যে কার্পেট সবুজ এই জায়গাটাকে বলা হয় রিয়াদুল জান্নাত। রিয়াদুল জান্নার তলদেশে নিচের দিকে গেলে পরে
কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে যে আল্লাহ সৌভাগ্য দান করবেন, জোরে বলুন তো এই পেয়ালাটা কিসের পেয়ালা হবে? কাউসারের পেয়ালা। এই কাউসার হাউজে কাউসার হলো, এই কূপটাই হলো সুজা রিয়াদুল জান্নাত দিছে। আমার ভাইরা সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী বললেন, আবদার সবাই তো আবদার করেছে, আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন। নবীজি যদি বলে না তোমার ঘরে যাব না, তোমার ঘরে যাব না, তার ঘরে যাব, সাহাবীরা মন খারাপ করতে, কারণ তারা হলো মক্কা থেকে আগমন করেছে আর ওরা হলো নসরতকারী আনসার সাহাবি। এমত অবস্থায় আল্লাহ নবী সুন্দর করে একটি ঘোষণা দিয়েছেন আনসারী সাহাবীদের মাঝে, তাদের মাঝে ঘোষণা দিয়ে বললেন, আমার উটটা যেই বাড়ির সামনে গিয়ে বসবে সেই বাড়িটার মধ্যে আমি মেহমান হয়ে যাব। কত টেকনিক ইসলাম, কত সুন্দর আদর্শ শিক্ষা দিয়েছে। কারণ একজন একজন করে আবদার করাটা তো স্বাভাবিক, কিন্তু নবীজি এই কথার জবাবে বললেন, আমার উট যেই বাড়ির সামনে গিয়ে বসবে সেই বাড়িটার মধ্যে আমি যাব। আজ পর্যন্ত সেই বাড়ির চিহ্নটা আছে, অনেকেই চিনে না। দুটা মত আছে, তার মধ্যে প্রসিদ্ধ মত হলো যেই জায়গাটার মধ্যে রেখে তারপরে হাজি কিংবা এলাকার মানুষের জানাজা আদায় করে, এর বাহিরে একটা পিলার আছে, ওই পিলারটার মাঝখানে দুইটা কিংবা তিনটা আপনার এরকম ডেক্সির মতো দেওয়া আছে, আগামী দিনে কেউ যদি যান সেখানে যাবেন। এই জায়গাটা এখানেই ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বাড়ির জায়গাটাকে চিহ্নিত করা রাখার উদ্দেশ্যে এরা এইভাবে বলে দিয়েছে, রাসূল বলেন মসজিদে নববীতে সাতটা জায়গা, এগারোটি জায়গা আছে মসজিদে নববীতে দোয়া কবুলের, তন্মধ্যে একটা জায়গা হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এই জায়গায় বসে বসে কেউ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমি অনেক বিপদে পড়ে গেছি, বিপদ থেকে মুক্ত করো, অসুস্থ হয়ে গেছি, অসুস্থতা থেকে তুমি মুক্তি দান করো, মহা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ তুমি মুসিবত উদ্ধার করো, আবার অশুভনীয় দোয়া করলে কবুল হবে না। মদিনায় বসে বসে, এই বাড়ির সামনে বসে বসে যদি কেউ বলে আল্লাহ বাংলাদেশে গিয়ে ব্যাংক লুট করতে চাই, কবুল হবে না? কথা কন্যাকে হইবে না? শুভনীয় দোয়া করলে পরে আমার আল্লাহ পাক সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিবেন। আমার ভাইরা যেই কথা বলার উদ্দেশ্য, চারটা দফা সেই জায়গায় আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন। চিন্তা করলেন আজকে আমরা এখানে এসেছি, মানুষকে গ্রাস করে ফেলেছে, রাসূল বললেন নিজেরাও খাবা অপরজনকেও খেতে দিবা, একটা খাজুর যদি তোমার ভাগ্যে আসে তোমার পাশের ভাই না খেয়ে আছে তুমি অর্ধেক খাবা আর তোমার ভাইকে অর্ধেক দিয়ে দিবা। এই শান্তির কথাগুলো যদি গোটা বিশ্বের মধ্যে আজ পর্যন্ত বিদ্যমান থাকতো, দারিদ্রতা কখনো আমাদেরকে ছোঁয়া দিত না। এখন আমরা যারা পাই শুধু তারাই খাই, কথা কন না কেন? যারা পাই তারাই শুধু খায়, আর যারা পাই না তারা তো খাওয়ার কোনো প্রশ্নই আসে না। যার একটি বহির প্রকাশ আপনারা দেখেছেন, এগুলি হলো রাজনৈতিক বিষয়, এটা আমার কথা বলা না। কত টাকা ভিটা বাড়ির জন্য বরাদ্দ হয়েছে, কিন্তু এমনও বাড়ি হয়েছে উঠার আগেই ভেঙে পড়ে গেছে, কথা কন না কেন? এখন বলেন তো এই টাকাগুলি যার বাড়ি সে খাইছে নাকি অন্যরা খাইছে? যারা পাইছে তারাই খেয়ে শেষ করেছে, আর ওদেরকে একটু মাথাটারে সুন্দর করে ঠেকিয়ে বাড়িটার মধ্যে থাকার ব্যবস্থাও হলো না। এরকম অবস্থাও আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গোটা বিশ্বে যদি এই আদর্শটা থাকতো তাহলে গোটা বিশ্বের মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যেত। আমরা যদি এই অঙ্গীকার করি আমার এই সোনার বাংলাদেশে লাল সবুজের পতাকার দেশটাকে, যারা শ্বাস করতে আসবে ধ্বংস করার জন্য পায়তারা করবে, পরিকল্পনা করবে, দল মত নির্বিশেষে, জাতি বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে আবারও এই দেশটাকে রক্ষা করার চেষ্টা করব, এই চিন্তা যদি মানুষের মাথায় থাকে জোরে কন্ত কোন জুলুম বাজারা এই জায়গার মধ্যে জুলুম করতে পারবে নাকি?
অশিংকালে কারণ আমরা তো ভালো না গোটা পৃথিবী জুড়ে যত দেশের মধ্যে আক্রমণ হয়েছে এর পিছনে কারণ শুধু দেশের মানুষেরাই কোন্দল সৃষ্টি করেছে কথা কোন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন তারা ক্ষতিগ্রস্ত মনে আছে তো ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন ওয়ামুরুনা কোরআনের মাধ্যমে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসা আল্লাহ বলেন যারা আদেশের বিরুদ্ধাচরণ করেছে আমার হুকুমের বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধাচরণ করেছে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে দুনিয়ার জমিনে এই কোরআনটাকে দাবিয়ে দেওয়ার জন্য যারা গোপনে পায় তারা করেছে যারা ইসলামকে দুলিশাত করে দেওয়ার জন্য পায় তারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আদেশের বিরুদ্ধাচরণের কারণে তারাই হয়ে যাবে ক্ষতিগ্রস্ত ঠিক কি না বলেন তিন নম্বরে ক্ষতিগ্রস্তকে আল্লাহ বলেন ওয়াইফসিদুনা ফিল আরদ যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে হোক বিশৃঙ্খলাটা নানাবিধ অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় জমিন মাপতে গিয়ে আছে না নাকি আপনাদের এলাকায় মনে হয় না আবার আমিন সাহেব সার্বিয়ার সাহেব তিনি যখন একটা খুঁট মেরে চলে গেল রাতের বেলায় খুঁটটারে আরেকটু ভিতরে ঢুকিয়ে দিয়েছে এরকম পাবলিক মনে হয় নাই দৌড়ে যাবে চেয়ারম্যান সাহেবের কাছে চেয়ারম্যান সাহেব এটা কি করে কতই কি করছস কমাইরে দিছি একটা কথা কর না কে কি মারছিস কয়ে উগান দিছি দুই বাক্য লাইছি মাথা আছে কি না তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল মামলায় চলে গেল কারণ একজন গেছে মাইরে চেয়ারম্যান সাহেবের কাছে আর একজন সুজা কোন জায়গায় কোর্টে গেছে মামলা শুরু হয়ে গেল বিশৃঙ্খলা বাড়তে শুরু করলো একে অপরের প্রতি বিদ্বেষতা বাড়তে শুরু করলো দেখা গেল পাশের বাড়ির মানুষটা এই মানুষটারে দেখতে পারে না আবার দেখা গেল সমাজের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত কোন না কোন সময় দেখা যায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এরকম পাবলিক জোরে কন্ঠ আছে কিনা আপনাদের পশ্চিম ভিটি পাড়াতে নাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন জমিনের মধ্যে যে যেই হালতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে একজন ব্যবসায়ী ভাই তার পাশে আরেকজন ব্যবসায়ী থাকলে পরে তার বিরুদ্ধাচরণ করে সমালোচনা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আছে না নাই একজনের জমিনে ভালো দান হচ্ছে পাশের জমিনের মালিক তো কাজ করছে কম সেই জমিনে কেন ধান হলো তারপরে রাতের বেলায় কিছু কেটে তারপরে বাড়িতে গরু রেখাওয়ালে আছে না নাই জানাজানি হলে পরে দেখা গেল ওই জায়গাটার মধ্যে ঝগড়া পাছা বিশৃঙ্খলা জুড়ে কন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা আল্লাহ বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ এটা হলো দুনিয়াদারি এরপরে উখরুবির বিষয়ে ইসলাম সম্পর্কে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়তো আপনি আমার চোখে ধরা নাও পড়তে পারে কিন্তু এরা হলো মুনাফিক আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকরাই হলো জাহান্নামের নিম্ন শ্রেণীতে অবস্থান করবে নাউযুবিল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন কয় শ্রেণী পাইলাম তিন শ্রেণী এক নাম্বার আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি যারা অঙ্গীকার গ্রহণ করার পরে অঙ্গীকার করার পরে অঙ্গীকার ভঙ্গ করেছে দুই নাম্বার ওয়া আমারাল্লাহু বিহি আইয়ুসাল যারা আদেশ করার পরে আদেশের বিরুদ্ধাচরণ করেছে কার আদেশ আল্লাহর তিন নাম্বার যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন এরাই হলো ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তারা কারা যাদের মধ্যে এই তিনটা দোষ আছে কথা বুঝতে পারছেন তো না এর চেয়ে আরো ভেঙে বলার কোনো সুযোগ আছে আল্লাহ আরো বলেন আরো দুই শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত তারা কারা ইয়া وَمَنْ يَفْعَلْ
আল্লাহ বলেন। হে বিশ্বাসীরা, ইমানদাররা, আগে তো তিন শ্রেণীর মধ্যে ছিল ব্যাপক ইজনাম, সমষ্টিগত ভাবে আল্লাহ বুঝিয়েছেন, এখন ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন পার্সোনালি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় আমওয়ালুকুম, সম্পত্তি। বুঝতে পারছেন না? বুঝেন নাই? তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি। ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর শরণ থেকে। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে, এরাই হলো ক্ষতিগ্রস্ত। ঠিক না? বলে কে বলছে? আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই এতটুকুর বয়ান চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সম্পত্তির মোহে বলে আমি আল্লাহকে ভুলে গেছি, একটু ধারণা দিলে বুঝবে, দারিদ্রতার সময় পার করেছে দীর্ঘ বছর পর্যন্ত, দারিদ্রতার সময় পার করার পরে কিছু সম্পত্তি ছিল, বিক্রি করে একটা ছেলেরে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গিয়া অনেকটা ভালো করেছে, পজিশন ভালো, সিঙ্গাপুর গেছে, 1,00,000 টাকা বেতন ছিল কি ছিল না? ছিল। 1,00,000 টাকা বেতন পাওয়ার পরে চিন্তা করলো, আমার আরেকজন ভাই দেশের বাড়িতে লেখাপড়া ছেড়ে দিয়েছে, ওটু পাশের সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ, আমার ভাইরা অনলাইনে পড়াশোনার জন্য যতই চাপ দেওয়া হলো কিন্তু অনলাইনের শিক্ষকরাই অনেক ভুল করছে, ঠিক না? কোন এইবার আমরা চিনছি শিক্ষক যে কি মানে। অনলাইনে পড়াশোনা যখন শুরু হয়েছে, ফিউচার লিখছে, ফিউচার ইংরেজিতে বানান করছে, ঠিক আছে, কথা বুঝছেন, পরে এটারে মিলাতে গিয়ে বলছে ফটুরে, কথা বুঝেন নাই, ইউটিউবে আছে দেখে নিবে, কি আশ্চর্য ধরনের অবস্থা। এতে করে বোঝা গেল আর্থিক সহযোগিতার মাধ্যমে যারা চাকরি নিছে মেধাওয়ালাদেরকে পিছনে ফেলে দিয়ে এরা শিক্ষকতার আলো নিয়েও অশিক্ষিতের ছোঁয়া তাদের অন্তরে লেগে রয়েছে, কথা কন না কেন? আমার ভাইরা, মেধাকে মূল্যায়ন করতে হবে, যে যেই খাতে মেধা সম্পন্ন হবে তাকে এই খাতে মূল্যায়ন করতে হবে, তাহলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে। আর যদি বিশৃঙ্খলা হয়, কশ্চিন কালেও তার উন্নতি আসা সম্ভব না। আমার ভাইরা, বিদেশে থাকা অবস্থায় সে ছেলে চিন্তা করলো, আমার ভাইটা তো দেশে থেকে থেকে বান্দামি করতেছে, বান্দামি বুঝিত, আরে দুষ্টামি করতেছে, বাপারে ফোন দিছে, আব্বা এয়া কই গেছে? ক হে যে সহালে বাইরে হইছে, বুঝুননি, আমাদের দেশের কথা ভাষাগত দিক থেকে বলছি, আঞ্চলিক ভাষা, আবার আপনারা ইউটিউবার যারা আছেন এটারে সুন্দর করে দিয়েন না, এইবার শুরু হয়েছে মানে এমন সুন্দর, একটা টিপ না দিয়া যাইতো না, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করুক, আমিন, অন্য ভিন্ন পথে না গিয়ে কোরআনের জন্য তারা দৌড়াচ্ছে, গোটা জাতির কাছে ইসলামটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা অগ্রসর হচ্ছে, আল্লাহ তাদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, ফোন দিয়ে বলছে, আব্বা এ কই গেছে? কইয়া যে কই গেছে, এর দেহা কি আমি পাই নাকি? সহালে বাইর হইছে, কথা বুঝছেন না? সহালে বাইর হইছে, কিতা একা খেলা আইছে, হ্যাঁ একটা কিতা দেখছি অত্যানি লম্বা লইয়া গেছে, এইটা লইয়া বাইর হইছে যে সহালে, আর কোনো খবর নাই। তখন মা শুনে কইতাছে, পারি দাও বুঝো না, আরে তোমার সংসার করতেছি মনে হচ্ছে কিছু লয়া পড়া মা করছে, আর বলছে যে ক্রিকেট খেলার বাইর হইছে, কয় ক্রিকেট খেলার বাইর হইছে, অত্যান লাগে ক্রিকেট খেলতে, কারণ এদের তো ওভার শেষ হইব পরে না, কথা বুঝেন নাই? বড় ভাই ফোন দিয়ে যখন বাবার কাছ থেকে এই কথা শুনলো, শোনার পরে বলতেছে, বাবা আব্বা আপনি চিন্তা করেন না, যে কয়দিন দুষ্টামি কষ্টারে কইরা লাভ,
এরও আদেশ রাখতাম না, আমি বাউ করতাছি সিঙ্গাপুরে আনতাছি আব্বা রাখুন একটু, এরকম আছে না নাই কথা কন নাকি আছে না নাই? দুই মাস পরে ব্যবস্থা একটা ভালো হলো, ছোট ভাইরে সিঙ্গাপুর নিয়ে গেল। কিছুদিন পরে দুই ভাইয়ে মিলে 2 লাখ টাকা বাবার অ্যাকাউন্টে ছাড়ে। এখন বাবা চিন্তা করে টিহা পয়সা তো মাশাআল্লাহ হইছে ওই। আগে আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে মসজিদে আজান হইলে পরে প্রথম কাতারের মুসল্লি হিসেবে বসে থাকতো। এখন যখন 2 লাখ টাকা হাতে প্রতি মাসে ব্যাংকে জমা হয়ে যায়, এখন বাবা কিয়া ফুলের গাছ বাজারও যেই সার দোয়ান্ডার মধ্যে বেশি মানুষ আছে, বুঝেননি কথা বুঝেন, যেই দোহান্ডার মধ্যে বেশি মানুষ আছে এই দোহান্ডারকে বইছে বইয়া গপ্প যে লাগছে, আজান হয়ে গেছে না জোহরে, খবর আছে কথা কন নাকি আছে? খবর নেই, নামাজের মুসল্লি আছেন আগে প্রথম কাতারের, এখন নামাজ হয়ে গেছে না কোন দিক দিয়া, এই যে গপ্পের মধ্যে আছে কোনো খোঁজ খবর নাই। এরকম মানুষ মনো বিটি পাড়ায় একজন রো খুঁজলে পাওয়া যাইতো না? আছে আমার ভাইরা, একজনে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার, মনে দিয়ে অনেক আনন্দ কো ভাই সাহেব, আনন্দ কি ভাই যাইব, 2 লাখ টিহা পাড়ি মাসে, এই 2 লাখ টিহা আমার অ্যাকাউন্টে জমা, এই অ্যাকাউন্ট কি জিনিস জীবনে জানছি না, ওন 2 লাখ টিহাই সাকাও সাকাও, বুঝছেন না বুঝছেন না? আমাদের আঞ্চলিকতার সাথে বললাম কি কি খাইতো জোরে কোন না, কি খাইতো সাকাও তো হইল, আমার ফুলাইন দিল লাগে, আমার ফুলাইন দিল লাগে দোয়া হইল, এরা বালা বালা আছে আলহামদুলিল্লাহ কই দিল, এখন ভালো আছে টাকা পাঠাচ্ছে 2 লাখ, আগে ছিল প্রথম কাতারের মুসল্লি, এখন তার মসজিদে জায়গা নাই, কথা বুঝেন নাই? এই কথাটাই আল্লাহ বলছে, ইয়া অনেক জায়গায় আল্লাহ খাসিরিন বলে উল্লেখ করেছেন, যাদেরকে ঈমানদার শুনে না করি আমি আল্লাহ তোমার এর সম্পত্তি দিলাম, সন্তানদেরকে সুস্থ রাখলাম, বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিলেন কে? আল্লাহ। জোরে কন্যাকে আল্লাহ। অনেক টাকা পয়সা পাঠালো, এরপরে প্রথম কাতারের মুসল্লি এখন মসজিদেই নাই, আল্লাহ বলেন যারা সম্পত্তির কারণে আমি আল্লাহর থেকে দূরে সরে আছো, জেনেরা করে বান্দা বান্দি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোমার থেকে জবাব নিব, দুনিয়াতে একটা সূরা দিছিলাম যার নাম ছিল সূরাতুল আসর, এই সূরার মধ্যে আমি বলছিলাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা অন্য অন্য সূরার ভিতরে আমি উল্লেখ করে বলছিলাম, সম্পত্তি পাওয়ার কারণে যারা আমার শরণ থেকে দূরে সরে গেছো খবরদার তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সম্পত্তি, এরা ক্ষতিগ্রস্ত। 2 নম্বরে ওয়ালা আউলাদুকুম, যারা সন্তানাদি পাওয়ার পরে আল্লাহর শরণ থেকে দূরে সরে যায়, ঠিক কি না? কোন প্রশ্ন হলো সন্তান ভয়া আল্লাহ শরণ থেকে কেমনে দূরে যায় একটু বুঝাই, এই অবস্থাটা সবচেয়ে বেশি মা বন্ধের, একটু ধারণা দিলে বুঝে আসবে এই অবস্থাটা হলো মা বন্ধের। ডান কাটা লাগছে নি, এই যে বিছানো আছে ডান কাটা আছে নি, এখন শৈত্য প্রবাহ শুরু হয়ে যাবে সামনের দিন থেকে, রোদ নাই
বৃষ্টি যদি কয়েক ফোঁটা পড়ে তখন উঠানের ধানগুলো একবার ঘরে নিল। আবার আকাশের মধ্যে একটু রোদ দেখা গেল, ঠাস করে ঘর থেকে এবার ধানগুলো উঠানের মধ্যে আনলো। কয়েকবার এইভাবে ঘরের ভিতরে নেওয়া আসা করার সময় হঠাৎ করে আল্লাহর গালে দিয়া বলে মাইল্লা খোদা নাউজুবিল্লাহ। নাই মনো এটা বেটে না, আপনারা পশ্চিম বিডি পাড়াতে একজনও নাই, সব নবাইরে হচ্ছে। জামান ভাই কে আমার ঘর বাড়ি নিয়ে জত মারতে আছেন নাকি? আসেনি এরকম মহিলা আসেনি? কি কয় আল্লাহ রে, কি কয় মাইল্লা খোদা? এমন সময় দেখা গেল জোহরের আজান হয়ে গেছে, তার কোনো খবর নাই। আবার অনেক মহিলা আছে কাজ করতে 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 আপনার সন্ধ্যার সময়ে গোসলটা করে, আসেনি? আবার কিছু মহিলা আছে আপনাদের এলাকার না, আগেই মাপ চায় নি, কারণ বেটেন মনে করবো যে এটা একটা মহিলা। অনেক এলাকায় আছে স্বামী ঢাকা থেকে চাকরি থেকে ছুটি নিয়ে বৃহস্পতিবার আসে, এবার দেখা গেল শুক্রবারে তার ছুটির দিন, অফডেট। বাড়িতে আসার পরে দেখলো বিবিরে গয়লগর থেকে বাইরেতে তার সময় লাগতেছে এক ঘন্টা। যদি বলে কি ব্যাপার তুমি এত কাজ করতেছো, আমি যাইছি দেখো না, তুমি তো আইছো দেখছি, ওই তুমি দেখতেছো না কামের যে সাপ আছে না, নেই কাজের যে সাপ, তোমার সংসার কি আমি এমনি খাই নাকি? দেখো জান্ডারে শেষ করে তাছি আংরা বানায় আলছি, আমার শরীরটার দিকে একবার ছায়া দেখছো না? হাতে পাই ওই দেখছো একবার আমার শরীরটার দিকে ছায়া, আমার শরীরটার দিকে কি অবস্থা আছে না, নেই? আসলে এরা কাজের প্রতি যত্নবান না, স্বামীরে দেখানো কাজ করে, ঠিক কিনা বলে? আমি আমার বন্ধুদেরকে বলি ইসলাম আপনাকে এই কাজ করতে নিষেধ করছে। রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, তরকারি রান্নার কাজে ব্যস্ত থাকা অবস্থায় যদি স্বামী তারে ডাক দেয় তখন তার স্বামী ডাকে সাড়া দেওয়া তার জন্য আইন। শুধু তাই নয়, স্বামী যদি তার দিকে সুনজর দেয় সে যদি স্বামীর দিকে সুনজর দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের এই অবস্থানের মধ্যে নফল ইবাদতের সওয়াব আমলনামার মধ্যে উঠাতে শুরু করবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মাল কমতাছে না? কমতাছে না? আরে কলির কাল আইছে রে, সময়ের শপথ, মোবাইল যেদিন থেকে ঠেলা বাইরেছে এদিন থেকে জামাই বউয়ের মধ্যে মিল দেওয়া কমে গেছে। মনে ভুল কইতাছি? কারণ স্বামী সুফার মধ্যে বইয়া বইয়া কথা কন নাই, বিবি কই ডাহাপকায়া মোবাইল লই যখন তুমি পড়ছো তে তুমি মোবাইল লই তা হ আমিও যাইতাছি, বিবি ও গিয়া বিছনাত বইয়া বইয়া আছে না, নাই মহব্বত কমছে না বাড়ছে? আরে কেয়ার মোবাইল থ দেখি মোবাইল। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলাম এমন একটি শান্তির বিধান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকার বিভেদ থাকবে না যদি একে অপরের প্রতি ভালোবাসাশীল থাকে। আগেকার দিনের তাকালে পরে বুড়া বয়সেও দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে মিলের কোনো কমতি ছিল না, এখন স্বামী স্ত্রী মোবাইল অন্যদিকে মারার কারণে দুইজনের ঝগড়া শেষ হয় না, ঠিক না? নাই মনো বিবি ঘরে কোহাই তো বাবা বিয়া করাইছে তো এটা অ্যানালগ, এখন ডিজিটালের যুগ, কিতা কিতা ডিজিটালের যুগ। হে রে কই যে একটা বালা কাপড় পর তো কি আর কাপড় করে, এম মেদে কুচি একটা দিলে দে না দিলে না একটা এম মেদে হইরে রয়েছে তো তুর মারি, এটা চলতো না জান ডিজিটালের যুগে হই যায় আরেক বেটির লগে লাগাইছে ফোন, আসেনি? মনো নাই আর আপনারা না নাই গেতে কি আওয়াজ দেন না আর কি কইতেন না থাকলে বলে কইতো আমার ভাইরা। এই অবস্থায় পর মহিলার সাথে গল্প দিয়ে সংসারের নষ্ট মানে শান্তি নষ্ট করতেছে এরকম পরিবার বাংলাদেশে আছে কিনা? ওই যে কোন সুরে রইল 100 দিন হাউদের একদিন নাই কেমন
কথাটা আছে নি যত কিছুই হোক হাউদের একদিন দরা হইরে ওই যা এখন ছেলে মেয়েদের সামনে ঝগড়া কারণ উচিত কথা কইলে পরেই তো ঝগড়া বাজে ঠিক কিনা কন যখন ছেলে মেয়েদের সাথে বলে চরিত্র ঠিক করে লাও ছেলে মেয়েরা খুব সর্বনাশ কি কয় দি আম্মা এটা কি কয় আব্বার কথা সর্বনাশ এই কিন্তু লাগতাছে মুখ সামলে কথা আমার বন্ধুদেরকে বলি যদি কেউ এরকম কাজটা করে ফেলে দুইজনে মিলে রাতের বেলায় সুরাহ করবেন কিন্তু ছেলে মেয়েদের সামনে তাদের ইজ্জত নষ্ট করবেন না রাজি আছি তো ইনশাআল্লাহ এই সাথে সাথে বলতে চাই পরিবারের সুখ নষ্ট করছে এই মোবাইল পরিবারের যত ধরনের আনন্দ উল্লাস আছে সব নষ্ট হয়ে যাচ্ছে একে অপরের এই মোবাইলের কারণে পর পুরুষ পর মহিলা পর মহিলা পর পুরুষের সাথে গল্প দিয়ে কিন্তু দিনের নবী বলছেন তুমি যদি পরিবারস্থের মাঝে উত্তম কিছু খাদ্য এবং পরিধানের ব্যবস্থাপনা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছরের তোমারে সচ্ছলতা দান করে দিবেন এমন দিন আছে না নাই দিবসগুলির মধ্যে আল্লাহ রাসূল বলছেন এখন বিবির আইনে দানা বালা একটা কাফর কিন্তু বালা তিরিভিস লইয়া দাগা আরেক কাফর আছে নি আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তারা কারা যারা সম্পত্তি পাওয়ার পরে সম্পত্তিটারে ভিন্ন খাতে ব্যয় করছে আর একটা সম্পত্তি বেশি হইছে পরে মাত্র আছে কি বোতল আছে নি এখন বোতল কমে গেছে কার ট্যাবলেট আইছে মানে না মাদকাসক্তির বিরুদ্ধে গভর্নমেন্টের পক্ষ থেকে নানা ধরনের কৌশল অবলম্বন করে যাচ্ছে কিন্তু বিন্দু পরিমাণ কাজ আসতেছে এর পিছনে আমি মনে করি একটাই কারণ আমরা আল্লাহর কোরআনের দিক নির্দেশনা ছাইড়ে দিছি যদি আল্লাহর কোরআনের দিক নির্দেশনা থাকতো তাহলে এদের শাস্তি প্রয়োগ করা হতো জিনার শাস্তি যদি কোরআন দিয়ে দেওয়া হতো ফাজিলতু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জান্দা তাহলে দেখা গেল 100 বেত্রা ঘাত করলে পরে ব্যভিচার দেশের থেকে উঠে গেল গইলে কথা বুঝছেন নি এখন কেডা করব এই বিচার আদরির বিচার করতে গিয়া আস্তে আস্তে করে শালিশের বে হই উঠতে দাগা আদরি কি আমার বিচার করুন সমস্যা নাই আমার বিচার আপনারা করুন কোনো সমস্যা নাই তবে আমার কিছু কথা আছে আদরি জানে না কে ডাকে মুন এই মানুষটা খুব অভাব আছে হেমনেই মোবাইল একটা দিয়ে আর একটা ফোন মারছে ফোন মারতে স্যার স্যার আইতাছি স্যার স্যার আমি 10 মিনিট লাগবে না স্যার আয়া পড়তাছি একজন কিন্তু স্যারের কাছে ফোন লইয়া উঠতে গেছে আসলে স্যারে ফোন দিছে না কারণ আদরি যে হেইলা চরিত্রটাও জানে কথা বুঝছেন না কথা বুঝছেন না আরেকজনে কইতাছে কই যে কথা আদরি কইয়ে বইছে আমার তো উপায় নাই সর্বনাশ হেও কোন না কোন ব্যস্ততা দেখায় দেয় গেল যে দরকার আর কেউ নাই এই যদি একটা বিচার করা হইতো আল্লাহর কোরআন দিয়ে আজানি ওয়া জানিয়া ব্যবিচার ব্যবিচারিনের বিচার যদি হতো ফাজিলি দু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জাদ্দা যে পুরুষ নারী বিবাহ করে নাই তাদেরকে 100 বেত্রা ঘাট যদি করা হতো ফুলের গান বাজারের মসজিদের সামনে আমার মনে হয় ফুলের গানের এরিয়ার ভিতরে যত জায়গা আছে আর কোটে দিন থানা মসজিদে মানে এই যে আমাদের নতুন মসজিদ যেটা হচ্ছে নাকি বুঝেন নাই যদি কমপ্লেক্স মসজিদের সামনে হ্যাঁ 20 একটা করা হইতো তাইলে কোটে দিন থানা তার এমন ব্যবিচার করার মতন আমার মনে হয় লোক থাকলো নইলে কারণ এর পিছনে একটাই কারণ আমরা আল্লাহর কোরআন ছাইড়া দিছি ট্যাবলেটের সালান রাইতে আমারে ধরছে মানে আমার গাড়ির ব্যাগ ডালা খুলতে আছে এটা হলো দায়িত্ব খুলবে এটাই স্বাভাবিক কিন্তু এটা আমার এই দায়িত্ব এই যে ব্যাগ ডালাটা খুলে দেখার পিছনে কারণ একটাই বালা সুরত ধৈরেও মন্দ কাজ কথা কন নাকি মন্দ কাজ করে বিধাই আমার বেদালা খুললেও সে করছে যদি আল্লাহ কোরআন মানতাম তাহলে আমরা কেউ ক্ষতিগ্রস্ত তালিকাভুক্ত হইতাম না এই জন্য ভাইরা আল্লাহ তিনি বলছেন যারা সন্তানাদির কারণে আমি আল্লাহ শরণ থেকে দূরে সরে থাকি যেটা বলছিলাম দান গরণিছে
আছে সন্তান একটা কুলো কুলে থাকা অবস্থায় প্রস্রাব করে দিয়েছে জোহরের আযানটা পড়ে গেছে গা কাজেরও সাপ করেছে গা এখন আর এলা কি করছে নামাজের খবর নাই কদর একবার হিসাব করছে দুই তিনবার করে দিয়েছে স্বামী আয়েশা নামাজ পড়ে জিজ্ঞাসা করে কি গো নামাজটা পড়ছো কত তোমার তো খায়া কাম নাই কিন্তু ঘন্টার পর ঘন্টা কাঁদলেও আমার মায়েরা তারে সুন্দর করে সমাধান দেওয়ার চেষ্টা ধৈর্যের কোনো বাঁধ ভাঙ্গে না সেজন্য এটা করাও যাবে না আপনি সামাল দেন দেখা আপনার সন্তানের কারণে আল্লাহর শরণ থেকে দূরে সরে যাবেন সেটা হবে কথা কন্যাকে সেটা হবে না সময় তো মনে কমে গেছে আরে অনেক লম্বা কথা আল্লাহ বলেন উলাইকা হুমুল খাসিরুন সম্পত্তি আর সন্তানাদির কারণে যারা আমি রবের শরণ থেকে দূরে সরে থাকে এরাই হলো ক্ষতিগ্রস্ত তাইলে আজকে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের তালিকার মধ্যে কয় শ্রেণী পাইলাম প্রথম পাইছিলাম তিন শ্রেণী পরে পাইলাম দুই শ্রেণী কয় শ্রেণী পাইলাম পাঁচ শ্রেণী এই পাঁচ শ্রেণী বলতে বলতে অনেক সময় গেছে গা বাকি ক্ষতিগ্রস্ত না ইল্লাল্লাযীনা আমানু যারা বিশ্বাস স্থাপন করছে কার উপরে আরো জোরে এখন কার উপরে এখন ইমানদার কারা ইমানদার কারা নবী বলছেন ইমানদারের তালিকা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সবচেয়ে বড় তিনটা গুণ পাওয়া যাবে তারা হলো ইমানদার এক নম্বরে তাসদিক বিল জানান অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে জোরে বলেন আল্লাহ কয় একরার বিল লিসান হতে হবে প্রথম নম্বরে একরার বিল লিসান জবান দিয়ে স্বীকার করা আল্লাহ কয় দুই নম্বরে তাসদিক বিল জানান অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক তিন নম্বরে আমল বিলার কান কাজের দ্বারা পরিণত করে দেখাতে হবে আল্লাহ এক নামাজ রোজা হজ যাকাত ইসলামের যত রুকুনগুলো আছে সমস্ত রুকুনগুলো মেনে চলার নাম হলো ইমানদারের দায়িত্ব আমার ভাইরা সেই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল ঘোষণা দিয়েছেন তিনটা গুণ যার মধ্যে থাকবে তারা হলো ইমানদার সুবহানাল্লাহ বলেন তারা কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত পড়ছিলাম কিনা কোন এই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূল বলেন সাতটা বিষয়ের উপরে আবারও যারা বিশ্বাস করব এরাও ইমানদার সুবহানাল্লাহ কইতে না এক নম্বরে আমানতু বিল্লাহ আল্লাহ তোমারে মানছি তুমি আল্লাহ এক ৩৩ কোটি না ৩৬০ ও না বহুবাদ না কুল হুয়াল্লাহু একটু জোরে কর না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তুমি এক তোমার নবী ঘোষণা দিয়ে গেছে আমরা এটা মেনে নিয়েছি আল্লাহুস সামাদ তুমি অমুকাপেক্ষী পৃথিবীর সবকিছু তোমার মুকাপেক্ষী আল্লাহ কো মানছো যখন আমিও আমার খাতাটার মধ্যে কিতাবুল মারকুম হিসাবের খাতাটার মধ্যে তোমারে আমি ঈমানদার লিখে দিলাম আল্লাহ আমাদেরকে ঈমানের নূর দান করুক আমিন এরপরে আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা উলাইকা আলাহুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন বলেন তারাই হলো সুপথ প্রাপ্ত এরাই হলো কামিয়াব যারা ঈমান আনছে কার উপরে আল্লাহর আল্লাহর উপরে আর যারা ঈমান আনছে না আল্লাহ কয় সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আছে নি কোরআনে সুম্মুম বুকমুন উমিয়ুন এরা হলো বুবা বধির এরা হলো অন্ধ এরা আপনার কানে শোনে না
এরা কথা বলতে পারে না, এরা চোখকে দেখে না, এখান থেকে ফেরত আসার আর কোনো সুযোগও নাই। এই অবস্থা আল্লাহ রাখছে। এখন প্রশ্ন হইল, আমি তো দেখি কানেও বালা শুনে, চোখকেও বালা দেখে, তো আপনি যে বললেন কোরআনের এই কথা দিয়ে আল্লাহর উদ্দেশ্য এইটা না, আল্লাহর উদ্দেশ্য হলো দেখেও দেখতো না। কথা বুঝেন নাই? সত্যটাকে জেনেও মানতো না, সঠিকটাকে জানা সত্ত্বেও বিরোধিতা করব। এদের কথাই আল্লাহ উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছেন, যাদের মধ্যে এটা থাকবে আমি তাদেরকে এই অবস্থায় রাখবো, আর যাদের মধ্যে ঈমান থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিব। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালীল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। একটা কথাই শেষ, আজকের এই আলোচনার মূল বক্তব্য শুধু এক মিনিটের, ঈমান। রাসূল বলেন মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে আমার আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। আমার ভাইরা দোয়া হয়ে যাবে, আল্লাহ আমাদের সকলকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন।